নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন নিজের হাত নিজে দেখুন এই অনুষ্ঠান। দর্শক বন্ধু, আজকের যে বিষয় নিয়ে এসেছি সে বিষয়টি হলো জলে ডুবে আত্মহত্যা বা জলে মৃত্যু, জলে ডুবে মৃত্যু। দর্শক বন্ধু, হ্যাঁ, দেখে নেব আজকের এপিসোডে যে করতলে এমন কোন অশুভ রেখা থাকলে জাতক জাতিকার জলে ডুবে আত্মহত্যা করে থাকেন অথবা জলে ডুবেই প্রাণটি যায়। দর্শক বন্ধু, আসুন সেই অশুভ রেখাটির সাথে আমরা আজকে পরিচয় করে নিই, সে কোন রেখাটি অশুভ রেখা সে রেখাটিকে আমরা আজকে চিনে নিই আজকের এই এপিসোডে। দর্শক বন্ধু, যদি দেখা যায় যে কোনো জাতক জাতিকার হাতে শিরোরেখা, শিরোরেখা আর এটি হচ্ছে আপনার চন্দ্রের স্থান, এটি চন্দ্রের স্থান, তো শিরোরেখা যদি দেখা যায় কোনো জাতক জাতিকার হাতে শিরোরেখা বর্ধিত হয়ে শিরোরেখা থেকে একটি অংশ, শিরোরেখা থেকে একটি শাখা রেখা বর্ধিত হয়ে চন্দ্রগামী হয়েছে, শিরোরেখা এই যে চলে গেছে শিরোরেখা, এটি শিরোরেখা, আর এই শিরোরেখা থেকে, এই শিরোরেখা থেকেই আরেকটি শাখা রেখা নির্গত হয়ে চন্দ্রগামী হয়েছে। দর্শক বন্ধু, চন্দ্রগামী হচ্ছে, আর রেখার শেষাংশে তারকা চিহ্ন উঠে এসেছে। তাহলে জানতে হবে সেই জাতক জাতিকার জলে ডুবে আত্মহত্যা যোগ রয়েছে অথবা জলে ডুবেই তার মৃত্যু যোগ রয়েছে। বুঝা গেল যে শিরোরেখা থেকে একটি শাখা রেখা বর্ধিত হয়ে চন্দ্রগামী হচ্ছে এবং রেখার শেষ অংশে একটি তারকা চিহ্ন উঠে এসেছে। তাহলে জানতে হবে সেই জাতক জাতিকার জলে ডুবে আত্মহত্যা বা জলে ডুবে মৃত্যু যোগ রয়েছে। দর্শক বন্ধু, এই ছিল আমার ভিডিও। যদি এই অভিশপ্ত রেখা যদি কারো হাতে উঠে থাকে, আমি রিকোয়েস্ট করব আপনি জ্যোতিষের পরামর্শ নিন। আর দর্শক বন্ধু, সাবধানে থাকুন, ঈশ্বরের চিন্তা ভাবনায় থাকুন, দেখবেন জীবন ছন্দ সুন্দর হয়ে উঠেছে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে আমার এই ভিডিওটি, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কী জানলাম? শিরোরেখার কোনো একটি শাখা রেখা চন্দ্রগামী হয়েছে বা চন্দ্রের রেখার দিকে বর্ধিত হয়েছে এবং রেখার শেষ অংশে তারকা চিহ্ন উঠে এসেছে, তবেই জানতে হবে সেই জাতক জাতিকার জলে ডুবে আত্মহত্যা যোগ বা জলে ডুবে মৃত্যু যোগ রয়েছে। দর্শক বন্ধু, নমস্কার।